আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন সেজদা থেকে উঠার সময় কিভাবে উঠব ঠিক এই জায়গাটাও আমাদের ওলামাইকার কিন্তু একতলাভ করেছেন যারা আগে হাঁটু রাখার কথা বলছেন সেজদা যাওয়ার সময় তারা আগে দুই হাত উঠার কথা বলেছেন যখন আমি সেজা থেকে উঠব। তাহলে দুই হাত তা আগে উঠব অর্থাৎ আমার হাঁটুটা মাটিতে আগে যাবে সেখানে স্টে করবে ওঠার সময় হাঁটুটাই শেষে থাকবে হাতটা আগে উঠে যাবে আমরা দেখি যে এই মতটা যারা পোষণ করেছেন তাদের মধ্যে শেখ বিন বাজবেন ওরাইমিন রাহমাহুল্লাহ আছেন এবং এর বাইরে আরও আছেন হানাফি মাধহ সাফ মাধহ সহ আহমদ ইবন হাম্বালের অনুসারী অনেক ওলামাইকার এই মতটা পোষণ করেছেন আর এছাড়াও রয়েছেন দাউদা ওয়াহেরি এবং ইমাম এবনুল কাইম রহেমাহুল্লাহ তারা বলেছেন যে আগে হাত উঠবে পরে হাঁটু আর যারা বলেছেন যে আগে হাঁটু উঠে যাবে পরে হাত উঠবে হাতের উপরে ভর করেই তিনি সর্বশেষ সেজদা থেকে দাঁড়াবেন সে মঠটি মালিকি মেধাবের শেফ ম্যাধহাবের এবং সালাফের একদল ওলাম কেরাম এ মঠটা পোষণ করেছেন শেখ আলবাণী এ মঠটাকে এখতিয়ার করেছেন এক্ষেত্রে তার দলিল হল মালিক ইমাল হোয়াইরেথ রদি আল্লাহ তাল্লাহর দলিল তিনি আবু কেলাবা নামে একজন তা তিনি বলছেন যে মালিক ইবুল হেরাদ আল্লাহ তালন আমাদের সাথে একজন সালাত আদায় করলেন এবং তিনি বললেন যে আমি আমি তোমাদের সাথে সালাত আদায় করছি শুধু সালাতের জন্যই আমি তোমাদের সাথে পড়ছি না বরং আমার উদ্দেশ্য কি আমি তোমাদেরকে দেখাতে চাই ওলা কেন উরিদান উম কেইফার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওসল্লি আমি বরং তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাদ পড়তে দেখেছি তখন একজন স্কলার আয়ুব তিনি বললেন আমি আবু কেলাবাকে জিজ্ঞেস করলাম ওয়াকই ফেকায়নাত সালাত হু তার সালাদটা এই যে মালেক ইবন হুয়েসের সালাদটা তাহলে কীরকম ছিল তিনি বললেন মিতলু সালাত শেখী না হায়দা আমাদের এ শাইখ অর্থাৎ আমর ইবনে সালামার সালাতের মতোই তার সালাদটা ছিল তখন তিনি আবারও জিজ্ঞেস করলেন আয়ুব জিজ্ঞেস করলেন ওয়াকালিকা শেখো ইতিম্ব তাকবীর তিনি তাকবীর দিতেন ওয়াই আসানি আসা নিয়ে জালাসা ওয়াই আলাল আর দি তোমা কামা যখন তিনি সেজা থেকে উঠতেন তার মাথা উঠাতেন দ্বিতীয় সেজদা থেকে বসতেন এবং জমিনের উপরে টেক দিয়ে তারপর দাঁড়াতেন তাহলে টেকটা দিতেন কিসের মাধ্যমে হাতের মাধ্যমে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাই ওল্লামাইকেরাম আসলে অনেক চেষ্টা করেছেন তারা বোঝার চেষ্টা করেছেন তারা আমাদের বিখ্যাত ওলামাই ওল্লামাইকেরাম সাহবাইকার তাদের বক্তব্য নিয়েছেন তাদেরকে দেখেছেন তারা কিভাবে নবী সাল্লা সাল্লামের অনুসরণে সলাপ করেছেন সেটাকে দেখে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু তারপরে আমরা বলবো যে সিজদা যাওয়ার সময় আগে হাঁটু না আগে হাত আবার ওঠার সময় আগে হাত উঠাবে না আগে হাঁটু উঠাবে এটা একটা মাইনর বিষয় এবং এ ব্যাপারে আখতলাফের অবকাশ আছে ইজতেহাদের অবকাশ আছে অতএব মতের ভিন্নতায় এখানে কোনো সমস্যা হবে না এবং সালাতো নষ্ট হবে না কিন্তু আমরা একটা মূল নীতিতে আমল করার চেষ্টা করব সেটা হচ্ছে যেটা এই মতামতগুলোর পরে এবং তাদের দলিল দেখার পরে যেটা শক্তিশালী মনে হবে আমরা সেটাই আমল করব